এই কয়েকদিন স্বামীর ভালোবাসার কোনো ত্রুটি নেই প্রতিদিনই বাজার হাট হচ্ছে আর শুধু ভালো মন্দ রান্নাবান্না খাওয়া দাওয়া হচ্ছে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গাছ থেকে নিম পাতা পেরে নিয়েছি কচি কচি নিম পাতা জানলা দিয়ে হাত বাড়ালি পাওয়া যায় তো সেগুলো পেরে নিয়ে আর এখন চিপে চিপে খাচ্ছি আমি আর প্রভুজি খাবো বাচ্চারাও খায় ওদের আর দিনই আজকে আমি আর প্রভুজি খেলাম নিম পাতা ভেজে খেলে কি বলতো তার যত না গুণ থাকে কাঁচা চিবিয়ে খেলে তার বেশি গুণ হয় আর শরীরের পক্ষেও ভালো দাঁতের পক্ষেও ভালো ওই দুজনে মিলে খেয়েছিলাম আর প্রভুজি বাজার গেছে বাজার গেছিলো এই এলো বাজার নিয়ে এসেছে রান্নাঘরে রেখে দিয়েছে আর এই যেও অনেক দিন ছিলাম না বাচ্চারা সব জামাকাপড় বার করেছে প্রভুজিও বার করেছে তো আলমারিটা এখন নন্ড হয়ে আছে গোছানো হয়নি আর যেগুলো ওরা বার করবে সেগুলো আর আলমারির মধ্যে ঢোকাবে না পরে আর এদিক ওদিক ঝুলে থাকবে আর ধুলো পড়ে নোংরা পড়ে তো সেগুলো আমি যেখান থেকে যেখানে যেখানে যা যা রেখেছে সব যেগুলো কাঁচা সেগুলো কেঁচেছি আর যেগুলো কাঁচা নয় সেগুলো এমন পাট করে আবার আলমারিটা গুছিয়ে নিয়েছি নলে উলোট পাউর হয়ে আছে একটা বার করবে অন্যটা ফেলবে আর সেগুলো আর গুছিয়ে রাখবে না ওই আলমারির মধ্যেই গুটিয়ে রেখে দেবে তো এই করে বাচ্চারা আর নিম পাতা খাওয়ার পর একটু জল বিস্কুট খেয়েছি খেয়ে আর ওই আলমারি গোজাচ্ছিলাম প্রভুজিও বাজারে চলে গেছিলো বাজার থেকে নিয়ে চলে এসেছে আনাজ আর আমি একদিকে অন্ন বসেছি আর একদিকে এই যে সবজি বানাচ্ছি গাজর বানাচ্ছি তো গাজরটা ঘরেই ছিল আর সবজি নিয়ে এসছে সেগুলো বার করা হয়নি এখনও তো এটা বানিয়ে নিই আজকে ফ্রায়েড রাইসই হবে আবার কেননা প্রতিদিনই ভালো মন্দ করার চেষ্টা হচ্ছে কেননা আমিও ওখানে ছিলাম অনেক দিন সবগুলো খাওয়া হয়নি আর প্রভুজিদেরও তেমন মন বসেনি ঘরে কেউ না থাকলে মানে একাকার কত ভালো লাগে তো ঘরের আনন্দ যেটা সেটাই প্রভুজি আর ভালো লাগেনি তো করেছে প্রভুজি দু একবার বাচ্চাদের জন্য কেননা ওরা ভালোবাসে তো বিরিয়ানি করে খাইয়েছে আর আর এখন আমি এসেছি সেই জন্য প্রভু আবার বাজার আর রাंचे বলছে প্রতিদিনই এখন এইগুলোই হবে এগুলোই এখন কদিন ধরে খাওয়া হোক কই পাতায় শাক ফুলকপি কোথায় হুম হুম কত বড় বড়ি বাবা দেখো হাত করে আর codimension ধরে খাওয়া এত বড় ফুলকপি

ফাইভ টি শেষ হৈ আছে তো আনাজ পাতাগুলো সব নিচে রেখে দিলাম গুছিয়ে গেছে আর এখন সবজি বসিয়ে দিচ্ছি ওইদিকে অনটা হয়ে গেছে ফ্যান ঝাড়ে নিয়েছি আর মিষ্টিও নিয়ে এসেছে রসগোল্লা আর এদিকে সব সবজি এক এক করে ভেজে নিয়েছি ফুলকপি অনেকখানি বড় ফুলকপি নিয়ে এসেছে তো সেটা আবার একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে আর ভালো লাগবে এটা ভাজা হয়ে যাবো হালকা তার মধ্যে একটু কড়াইশুঁটি দিলাম আর বিমস দিলাম সব কিছু নিয়ে মশলা দিয়ে আর বানিয়ে নেওয়া হয়েছে আজকে প্রভুজিও আমাকে রান্নাঘরে হেল্প করছে দুজনে মিলে এখন এই রান্নাবান্না করছি তারপরে করব আলুর দম এর সাথে তো আলুর দমও ভালো লাগে আজকে আর পনির করবো না তো এটা মাখানো হয়ে গেছে আর প্রভুজি এখনো করছে আর আমি ওইদিকে রান্না বসাবো এই কড়াটার মধ্যে করবো তো যে আনাজগুলো ছিল ওই অন্নগুলোর সত্ত্বে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নিয়ে মশলা দিয়ে আর হাঁড়ির মধ্যে দিয়ে দেবে তারপর আবার পরে আবার অন্নগুলোকে তো ওই হাঁড়িটাকে গ্যাসে বসিয়ে দিয়ে গরম করে নেবো তো অন্যগুলো সব মাখা মাখা হয়ে গেছে আর একটু ঘি ওপর দিকে আবার দিয়ে দেবো দিয়ে আর করে নেবো প্রভুজি হেল্প করছে আমি ওইদিকে আলুর দমটা এখনও বসানো হয়নি বসাবো মশলা ওটা করে নিয়েছি ওর মধ্যে টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা একটু টক দইও দেওয়া হয়েছে আলু দমের মধ্যে একটু টক দই দিলে বেশ ভালো লাগে আর আলুটা কিন্তু আজকে প্রেশার করে সেদ্ধ হয়নি আর বাটির মধ্যে একটু মানে ফুটিয়ে নিয়েছি বেশি সেদ্ধ করেনি তো এখন কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি ওই হাঁড়িটা বসিয়ে রেখেছি কিন্তু ওটা এখনও গ্যাসটা জ্বালায়নি পরে জ্বালাবো আলু দমটা হয়ে যাওয়ার পর জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর এখন আলুগুলো তুলে দিচ্ছে এর মধ্যে ভেজে নেব লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে মশলা দেবো যখনই সময় পায় যখন মানে কাজের যতটা তারা থাকে না প্রভুযুগ আমাকে রান্না একটুখানি করে হেল্প করে দেয় বেশি করে ছুটির দিনটা আবার হেল্প করে খুব কম মানে যখন কাজ কম থাকে তো ওই দেখো আলুটা ভাজার পর এখন আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর যে মশলাটা পেশ করা ছিল সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম এটা যতক্ষণ দই দিয়ে আছে যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ আমি আলুটা দেবো না বেশ ভালো লাগে দই দিলে একটু দই দিয়ে দিলাম বহুজীব বলছিল এই যে শীতকাল চলে যাচ্ছে এখন ছুটিও উঠে যাবে এখন আলুটা দিয়ে দিলাম এর মধ্যে ভাজা আলুটা আবার পুরো মশলাটার সাথে মাখিনি খালি কোন কষাবো তারপরে ভগবানকে সেবা দেবো জামাকাপড় ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন মেলে নিচ্ছে তারপরে নিচে যাব গিয়ে আর ভগবানকে সেবা দেবো আমি সেবা দেবো দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে তো যতক্ষণ এই সময় পায় প্রভুজি ঘরে আমার সাথে গল্প করে যেহেতু রান্নাঘরে বেশিক্ষণ সময় আমাদের থাকতে হয় তো ততক্ষণ নিজেরা মধ্যে গল্প হচ্ছে কোনো কিছু কাটার হলে তো তখন ও বানিয়ে দেয় সেই সবজিগুলো আর এই যে আমাদের আম গাছটা আগের বছরে আম খাওয়ার পর তারপরে গাছটাকে কেটে দিয়েছে অনেকখানি হেলে গেছিলো ভারিতে তো এবছরও দেখছি ওই অল্প মানে ডালেতেও আবার দেখছি বকুলে ভরে গেছে আর এই যে নিমপাতা কলা গাছ কারিপাতা গাছ সব নিচে ছিল এদিকে দেখো আমার ভবনকে সেবা দেওয়া হয়ে গেছে শসা ছিল শশাগুলোকে এরকম করে প্রভুজি বানিয়ে দিয়েছে বেশ সুন্দর করে বানিয়েছে আর সাথে আলুর দম আর মিষ্টি ভগবানকে সেবা দিয়েছে আলুটা খুব সুন্দর আলুর দমটা হয়েছিল তো ভগবানকেও একটু দর্শন করে নাও আর মহাপ্রসাদের থালিও একটু দর্শন করে নাও এখন রেগুলারি যে ফ্রায়েড রাইস আর বিরিয়ানি সবসময় হচ্ছে খুব ভালো লাগছে খেতেও ভালো লাগে এগুলো আর বাচ্চাদের তো বলতে নেই আরও ওদেরও আরও বেশি ভালো লাগে ভগবানকে সেবা দিই আর প্রসাদ পাও তো এগুলো মাঝে সাঝে হয় তো চাল অনেকগুলোই কিনে নিয়ে এসেছিলো তো ওগুলো ঘরে চাল কেনা থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জয়িতা এখন প্রসাদ পাচ্ছে আর রসগোল্লা আগে নিয়ে নিয়েছে ভাত মানে অন্যের মধ্যেই ও নিয়ে নিয়েছে রসটা ওর সাথে লেগে যাবে না তো ওই গরম করে খাচ্ছে তো খুব সুন্দর হয়েছিল আলুর একটু ঝাল হয়ে গেছিলো কাঁচা লঙ্কা একটু বেশিই দেওয়া হয়ে গেছে আর ঝাল ঝাল একটু ভালোই লাগে আলুর মধ্যে তো এখন প্রসাদ পাচ্ছি আমাদের শুকনো লঙ্কা ইউজ করি না কাঁচা লঙ্কা বেটেই রান্না বান্না করি আর শুকনো লঙ্কা বলতে গেলে ওই কাশ্মীর লঙ্কার গুঁড়োটা একটু কালারটা সুন্দর হওয়ার জন্য করি তাছাড়া আর শুকনো লঙ্কা আমাদের ঘরে আসে না প্রভুজি তো শুকনো লঙ্কা নিয়েই আসবে না ঘরে বলে পেটের পক্ষে পক্ষেগুলো ভালো না তবু কাশ্মীর লঙ্কাটা মাঝে সাঝে দিই কেননা ওটার কালারটা সুন্দর হবে খুব সুন্দর হয়েছিল আলুদম আর রাইসটা খেতেও খুব ভালো লাগছিল তার সাথে শসা এটা হলো বিকেলবেলা বন্ধুরা একটু বেরোচ্ছি আর প্রভুজি আর আমি তারপরে চলে এসেছি এসে আজকে পার্টি করছি তো পার্টিসাপটা ছেলে মেয়ে প্রভুজি সবাই ভালোবাসে তো সেই জন্য সাপটা তো কোদের করে খাওয়ানো হয়নি আমি তো সেই বৃন্দাবনে করেছিলাম একবার এদের চালের গুঁড়ো দিয়েছি আর ময়দা দিয়েছি আর এখন চিনি দিয়ে একটু মানে মাখিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম তারপর এখন একটু মানে গুড় দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য আর এই তাওয়াতে করে নিচ্ছি আমি তো মানে তো ওখানে ছিল না তাতে বেশ খুব সুন্দর হয় আর তেজপাতা দিয়ে এরম করে করছি যেরকম করে করে আর ওখানে তো করাতে করেছিলাম শুধু ময়দা দিয়ে করেছিলাম তো এটা খুব সুন্দর হয়েছিল পাটির ওদের করে খাওয়াবো বলেছিলাম তো এই জন্য করে খাওয়াচ্ছি আর আমার তো আশা ঠিক ছিল না প্রভুজি নিয়ে চলে এসছে আর সেই জন্য মানে গোগো বলেছিল মা পিঠে করে পাঠিয়ে দেবে আমি যে ঠিক আছে তো ওই পিঠে করা খাওয়ানো হয়নি তো এখন ওই খাওয়াচ্ছি ও তো খাওয়া হয়নি পাটির ও বেশ ভালোবাসা খুব সুন্দর হয়েছিলো গুড় দিয়ে করলে করেছিলাম বলে তো এই করে তারপর ভগবানকে এই সেবা দেবো আজ বেশি করে করছি আর রাতে রান্নাবান্না করবো না যেহেতু ওই আলু দম একটু রাইস এখনও আছে ওগুলো গরম করে খাওয়া যাবে আর এই একটু একটু করে খাবো ওই হয়ে যাবে তো সারাদিন ধরে রাইসই খাওয়া হয়েছে খুব ভালোও লেগেছে জয়িতা তো সারাদিন ধরে মানে ওই বিরিয়ানি হোক চা ফ্রায়েড রাইস হোক খুব ভালোবাসে এই করে সেবা দেবো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে কয়েকটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে বলো না আমি ইনস্টাগ্রামে আমার পেজ খুলেছি তো তোমরা চাইলে একটু ফলো করে দিও নতুন তো ওখানে শর্ট ভিডিও আপলোড হচ্ছে রিলস আপলোড করি হ্যাঁ তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ